হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, মজায় আছো। আর আমি আজকে খুব মজায় আছি, কারণ আজকের আমি ডায়মন্ড হারবারে মার্কেটিং করতে যাচ্ছি। আর আজকের আমি একদম রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে এই ব্লগসটা শুরু করেছি, তো সাথে থাকো। সাদা নিও না, সাদা ছাড়া অন্য সাদা ছাড়া রঙিন না। এইটা দেখো, এইটা এই কালারটা। হ্যাঁ, এই নেবে না ফুলগুলো মনে কিছু করতে হবে। সব সময় তো লাল, এইটা ফুল ফুল কিছু দেখতে না। তোমার কোনটা পছন্দ দেখ? এইটা বা ওই সেই ফুলের মতো লেবু টেবু হয়ে যাবে না, তাহলে এইটা না। এইটা তো ওই তো একই জিনিস, ওই আর এই একই। কিন্তু তুমি খুলে একটু দেখিয়ে দাও মা, মা ভালো খুলে দেখে নিবি, ছোট হয় কি। আর ওই যে সাববাজির প্যাকেট দুটো, দুটো কি চারটে না, ওই ওই নিতে বলেছে। দুটো নেবে না, চারটে নেবে? চারটে চারটে চারটে। তো গাইজ, যেতে যেতে তোমাদের সাথে তেমনভাবে কথা বলা হয়নি, কারণ অতিজস্মিতা খুব কান্না করছিল যে ওরা আমার সাথে বেরিয়ে যাবে ডায়মন্ডে কেনাকাটা করতে। তো আমি ওদেরকে নিয়ে যাইনি, যার জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম বলে তোমাদের সাথে প্রথমে কিছুই কথা বলতে পারিনি। কিন্তু এখন আমি বাড়ি ফিরে এসেছি এবং আমার স্নান টানও করা হয়ে গেছে, প্রচণ্ড বাইরে রোদ। হ্যাঁ, আর বাড়িতে ফিরে যেটা দেখছিস তখন আমার মাথায় হাত, মানে আমি তোমাদের ঘর দোরগুলো দেখাচ্ছি, মানে দুজন ছিল যেভাবে পেরেছে সেইভাবেই উৎপাত করে গিয়েছে। তো দেখো, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থাটা করেছে ঘরে। এগুলো হচ্ছে খেলার জিনিস, এখানে সব কিছু পড়ে রয়েছে। আর এখানে দেখো দোকান দিয়েছে, এখানেও সব কিছু রয়েছে। এই যে এখানে এইগুলো হচ্ছে খেলা, মানে ওইটার মধ্যে থাকে, কিন্তু ওইটা একদম উল্টে দিয়েছে, দিয়ে এখানে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, এখন বলছে যে আমি গুছিয়ে দেব। আর দেখো এটা হচ্ছে আমার, মানে এইগুলো আমি রেখেছি, বাদ দাও। আর এটা হচ্ছে এই যে এখানে বালিশ দিয়ে ঘর বানিয়েছে, এখানে হচ্ছে কাঁথাগুলো করেছে। আর একটা জিনিস দেখাচ্ছি, আমি বাড়ি আসতে আমাকে বলছে যে এখানে একটা ছেঁড়া খাতার পেজ ছিল, তো দেখতে পাচ্ছ ইনি, মানে কি মানে পার্সনটা বুঝতেই পারছো, তো তাকে এইভাবে সাজিয়েছে। এই যে আমাকে বলছে দেখো আমি কত সুন্দর সাজিয়েছি, এটা ছুটকি করেছে। তো চলো দেখিয়ে দিয়েছি। তো আজকের আমরা গিয়েছিলাম ভাইফোঁটার জন্য কিছু কেনাকাটা করতে, টুকিটাকি কিছু কেনাকাটা, বিশেষ কিছু নয়, তবে যেটুকু কিনেছি সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে পিছনে দেখো ওরা দুজন ওই ঘরটাতেই বসে আছে, ওই রুমটাতে, কারণ ওরা প্রচুর মানে কিছু বাজি এনে দিয়েছি ওদেরকে, সপ্তবাজি কিছু নয়, ওই রং মশাল, তারাকাঠি, মানে ফুলঝুরি, এইগুলোই এনে দিয়েছি। তো সেইগুলোই দেখাবে বলে তোমাদের ওয়েট করে বসে আছে। তো চলো সেটা পরে দেখাচ্ছি, তার আগে হচ্ছে আমরা কী কিনেছি আজকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। ওই যে আনছে, মানে সহ্য হচ্ছে না, যাই হোক আমি ওদেরটাই আগে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো কী কী আজকে কিনেছো, ওরা জান দেখাবে কী নিয়েছো। কোনটা সাপ দেখাবো, যাই হোক, আর সাথে রং মশাল এনে দিয়েছি। রং মশালটা হচ্ছে জানি না, নিজেদের মশলাগুলো গাড়িতে এসছি, বেরিয়ে বেরিয়ে মতো যাচ্ছে, তো যার জন্য এই যে চৌকি বাজি একটাও ফাটাতে পারে না, প্রচুর বাজি আমার বাপের বাড়ি থেকে দাদারা নিয়ে, দাদা নিয়ে আসে প্রচুর বাজি ওদের জন্য, তো একদম বাজি মানে ফাটাতেই পারে না। তো যা কি করে বলো তো, এই এখানে হচ্ছে যা যেসব বাচ্চারা থাকে না, তারা হচ্ছে খুব ভালো, মানে তারা বাজিগুলো ফাটাতে পারে, তো ওরা নিয়ে নিয়ে তাদের হাতে দেয়, তারাই পড়াই, ওরা শুধু দেখে আর হাততালি দেয়, এটাই ওদের কাজ। তো চলো বেশি বড় হয়ে যাচ্ছে ব্লগসটা, ছোটো করতে হবে। তো ওদের বাজি মোটামুটি দেখে নিয়েছো, এই যে
এই আর দেখাতে হবে না, দূর হ। আচ্ছা চলো, তো চলো আমরা কি কি কেনাকাটা করেছি আজকে ডায়মন্ডে গিয়ে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট আমি তোমাদের প্রথমে দেখাবো, কি দেখাবো মানে যা কিনেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি কিনেছি হচ্ছে বাড়ির হচ্ছে আমাদের যে টেবিল ক্লথটা খারাপ হয়ে গিয়েছিল, তো এইরকম একটা ডিজাইনের টেবিল ক্লথ, মানে অদ্রিজা বলে দিয়েছিল যে মা ফলের টেবিল ক্লথ আনবে, মানে ফলের ডিজাইন থাকবে এরকম। তো আমি ফল না নিয়ে ফুল নিয়েছি, কারণ আমার এটা বেশি গ্লেজি লাগছিল। তো এই একটা টেবিল ক্লথ নিয়েছি, একটা টেবিল ক্লথ নেওয়া হয়েছে। আচ্ছা তার সাথে রয়েছে আমার একটা ব্লাউজ রয়েছে, পুজো বলে কথা সামনে, বাড়ির সামনে, মানে চার দিনে চার দিন তো হই হই হবে। মানে আগের বছর আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, মানে রীতিমতো আমি প্যান্ডেলের কাজ দু একটা করেছিলাম সেগুলোও শেয়ার করতে পারিনি। তো এবছর যদিও আমি করতে পারিনি, সময় পাইনি, তো যাই হোক হই হই তো প্রচুর পরিমাণে হবে। তো যাই হোক আমি একটা ব্লাউজ নিয়েছি, ব্লাউজটা আমার গায়ে একটু বড়, আমাকে ফিটিংস করে নিতে হবে। তো এইরকমভাবে আমি ডিজাইনটা তোমাদেরকে দেখাই, দেখো আর হাতটা এইরকম ডিজাইনের। তো একটা ব্লাউজ নেওয়া হয়েছে। আচ্ছা দাদা আর অদ্রিজা অস্মিতার জন্য একটা বই নিয়েছি, মানে আমি ইয়ে ক্যামেরা করে দেখাচ্ছি বলে যার জন্য বোঝা যাচ্ছে না, মানে বাংলায় নারাস না ফোনটা, বাংলা ইংরেজি টিচার। তো এই বইটা ওদেরকে মানে একটাই এনেছি দুজনের জন্য, এই বইটা ওদেরকে মাঝে মাঝে বাড়িতে পড়ানোর জন্য, শেখানোর জন্য। আর ভাইফোঁটা মানে কি বলো তো, দাদাদের জন্য। তো আমার দুটো দাদা রয়েছে, দুটো বলতে দাদা অনেক, মানে চারটেই দাদা। এবারে চারটে দাদার মধ্যে দুটো দাদা তো আসে, মানে একটাই দাদা আসে, আর মাসির ছেলে দুটো রয়েছে। তো তাদেরকে বলি তারা কোনো বছর আসতে চায় না। বোন বলতে মানে দুজন আছি, তো আমি বোন, তো আগে দাদারা আসতো কিন্তু এখন যে যার বিয়ে হয়ে গিয়েছে বলে দাদারা অতটা সময় পায় না আমার বাড়িতে আসার জন্য, কারণ বৌদিদেরও সব ভাই রয়েছে, সেখানে তাদেরকে অ্যাটেন্ড করতে হয়, তো কী আর করা যাবে। তো সেটা কোনো কথা নয়। আর একটা জিনিস দেখো, এই যে একটা, এটা পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো দুটো মানে আমার দুটো দাদার জন্য দুটো শার্ট কিনেছি, এই যে এইরকম, মানে কি বলতো অত হাইফাই আমি নই, মানে হাইফাই কেনাকাটা করতে পারি না সত্যি কথা, মানে আমার সামর্থ্যের মধ্যে ভালোবেসে আমি যেটুকু দিতে পারি দাদাদেরকে ব্যাস সেইটুকুই দেওয়ার চেষ্টা করি। এই যে দুটো একই রকম নিয়েছি, এই দুটো একই রকম, অস্মিতা ওই পার দিয়ে বলছে তাহলে আমার জন্য কিছু নেই। আর যাই হোক আমি তার মানে কন্ডিশনটা একবার না দেখালেই নয়, দেখো মানে বড়টা খুব ভালো, ছোটটা খুব দুষ্টুমি করে জানো তো। তো এই হচ্ছে দুটো শার্ট দুজনের জন্য। আচ্ছা দাদারা আমার কাছে টাকা দিয়ে, মানে দাদারা আমার দিদির জন্য আমার কাছে শাড়ি কেনার টাকা দিয়ে দিয়েছিল, তো সেইটাও কিনে নিয়েছি আমি দিদির জন্য। তো দিদির শাড়িটা কোনটা নড়ছে, তো এই জন্য আমার খুব রাগ ধরে, আমি কথা এখান থেকে যেতে বলেছি, নাই চুপ করে থাকতে বলেছি। তো দিদির জন্য একটা এই রকম শাড়ি নিয়েছি দিদির, এই রকম মানে অল বডিটা এই রকম পরবে না, এই যে। তো চলো এইটা দিদির জন্য কেনা হয়েছে। আর একটা হচ্ছে কুর্তি আছে, এইটা সত্যি কথা বলতে এটা আমি ডায়মন্ড থেকে কিনিনি, এটা এখান থেকেই নিয়েছি, কিন্তু সব কিছু দেখাচ্ছি তো তোমাদের, তাই এইটাও আমি দেখিয়ে দিলাম। এই যে এটা আমার জন্য, মানে এটা এটা পরে ডান্স করতে হবে কালী পুজোতে। তো যাই হোক এই যে একটা, এই একটা, এই
মানে এর কালারটা আর মানে কাপড়টা খুব সুন্দর, খুব সফট, যার জন্য আমার খুব পছন্দ হয়েছিল এটা, তো এটা নিয়ে নিয়েছি ওই কারণে। আর যেহেতু এখানে একটা গ্রিন রয়েছে, এই যে গ্রিন কালার রয়েছে, তো এই গ্রিনটার সাথে ম্যাচ করে একটা লেগিংস নিয়েছি, কিন্তু এই রকম হালকা গ্রিনটা পাইনি, মানে যেটা কচি কলা পাতা হয় ওই গ্রিনটা পাইনি, তো এটাই পেলাম, এটাই নিয়ে নিলাম। কী করবো, নিমামার থেকে কানা মামাই ভালো, তো এইটাই নিয়ে নিলাম। তো আজকের এই কটা ছিল কেনাকাটা। আর হ্যাঁ, আরও কেনাকাটা হয়েছে, সেগুলো আমি দেখাতে পারিনি। চারটে হচ্ছে যে এলইডি যে লাইট ল্যাম্পগুলো হয় ঘরের জন্য, এই এই চারটে কেনা হয়েছে। আর সাথে রয়েছে মানে কি কিনলাম আর আর কিনেছি হচ্ছে খাবার জিনিস। খাবার জিনিস হচ্ছে বিরিয়ানির রাইস রয়েছে, তারপরে কাজু কিশমিশ ঘি, এই সবগুলোই ছিল। হ্যাঁ কি বলছো? তো যেতে যেতে আমাদের স্কুটিটাও একটু প্রবলেম হচ্ছিল, তো যার জন্য আমার যেতে যেতে স্কুটিটাও সারানো হলো। তো তো প্রচণ্ড রোদ, ভালো লাগছিল না, বিরক্ত লাগছিল, মানে মনে হচ্ছিল না যে রাস্তার মধ্যে আর কিছু ভিডিও করি। দুই একটা ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করেছি প্রথমে, ওইটা হচ্ছে যখন কেনাকাটা করছিলাম তখন ওইটাই, ওই ক্লিপসগুলো তুলেছি। তো আজকের এই ছিল টোটাল আমার কেনাকাটা। ফুচকি দুটো তো বাজি কী কেনাকাটা করেছে সে তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছে, আর আমি কী কী কিনেছি সেও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে লিখবে আমার পছন্দ ভালো না একদম বেকার। তো চলো না, অবশ্যই হ্যাঁ, মানে আমি জানি এইসব ভিডিওগুলো তোমরা অতটা দেখো না, তোমরা চ্যালেঞ্জ ভিডিও বেশি ভালোবাসো, কিন্তু না, চ্যালেঞ্জ ভিডিওতে তোমরা তোমাদের বন্ধুর পাশে থাকবে, আর এই ভিডিওগুলোতেও আমার ডেলি ব্লগসের ভিডিওগুলোতেও তোমরা নিশ্চয়ই আমার পাশে থাকবে, এইটুকু আমি আশা করছি। তো চলো কী আর বলবো, এবার ভাত খাওয়ার জন্য নিচে ডাক পড়ে গিয়েছে, দুপুর হয়ে গিয়েছে, প্রায় 1:30-2 বাজতে যায়। তো আমাকে এবারে ভাত খেতে যেতে হবে, আর তোমরাও খাওয়া দাওয়া করে সব ঘুমিয়ে পড়ো। কি বলবো আর, আর কিছু বলার নেই। আর কালী পূজার কিন্তু ধামাকাদার ব্লগস আসছে, জাস্ট ওয়েট, ঠিক আছে? মানে এই গ্রামের মেয়েদের নাচ থেকে শুরু করে এভরিথিং, পুজোর সব কিছু আমি তোমাদের সঙ্গে টুকিটাকি একদম শেয়ার করবো, আর আমার বাড়ির সব কিছু সবাইকে নিয়ে আমি ব্লগস বানাবো। তো আমার সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব করা না থাকে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ। তো চলো কি আর বলবো, সবাইকে জানাই টাটা, খুব ভালো থেকো সবাই।